আপনি দেখছেন পদ্মা নিউজ 24.com এর টপ ট্রেন্ডস, সাথে আছি আমি শান্ত আক্তার। শীতকাল এলেই বাংলাদেশের মানুষের মধ্যে খেজুরের রস খাওয়ার চল বেড়ে যায়। অনেকে গাছ থেকে খেজুরের কলসি নামিয়ে সরাসরি কাঁচা রস খেয়ে থাকেন, আবার অনেকে এই রস চুলায় ফুটিয়ে সিরাপ, পায়েস বা ক্ষীর বানিয়ে খান। এছাড়া রসের তৈরি ঝোলা গুড়, পাটালি গুড়, নলেন গুড়, ভেলি গুড়, বালুয়া গুড়, মিষ্টি গুড় সহ নানা ধরনের পিঠার বেশ সুখ্যাতি রয়েছে। বাংলাদেশে 2001 সালে প্রথম নিপা শনাক্ত হয় মেহেরপুরে। এরপর প্রতি বছর কোনো না কোনো জেলায় এই ভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে। শীতকাল এলে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর খবর যেন প্রতিদিনই শোনা যায়। গত এক দশকেরও বেশি সময় ধরে এই খেজুরের রস খাওয়ার ক্ষেত্রে নিপা ভাইরাস আতঙ্ক দেখা দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নিপা ভাইরাস এক ধরনের জেনেটিক ভাইরাস, অর্থাৎ এই ভাইরাস প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয়, পরে সেটি মানুষে মানুষে সংক্রমিত হয়ে থাকে। বিশ্বে প্রথম নিপা ভাইরাস শনাক্ত হয়েছিল 1999 সালে মালয়েশিয়ায় শুকর খামারিদের মধ্যে। শুধুমাত্র বাদর নয়, নিপা শুকুরের বর্জ্য থেকেও ছড়াতে পারে। 1998 সালে মালয়েশিয়ার সুঙ্গাই নিপা গ্রামে এই প্রথম এই ভাইরাসের প্রকোপ দেখা দেয়। ভাইরাসটি আবিষ্কার করেন ডাক্তার কু বিং চুয়া। পরবর্তীতে এই ভাইরাস বাংলাদেশে শনাক্ত হয় 2001 সালে। 2012 সালে এ রোগে আক্রান্ত হয়ে 18 এবং গত বছর 6 জন মারা যান। তাই বর্তমানে বাংলাদেশকে এ রোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে বিবেচনা করা হয়। পরে আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান IEDCR আক্রান্ত এলাকা থেকে নমুনা সংগ্রহ করে নিশ্চিত হয় যে বাদুড়ই নিপা ভাইরাস খেজুরের রসে ছড়িয়ে দিয়েছে। খেজুরের রসের হাড়িতে বাদুড়ের মল লেগে থাকতে দেখা যায়। IEDCR এর তথ্য মতে 2001 থেকে 2018 সালের ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে নিপা ভাইরাসে 303 জন আক্রান্ত হয়েছেন, তাদের মধ্যে 217 জনের মৃত্যু হয়েছে, যা মোট আক্রান্তের প্রায় 70%। এখন পর্যন্ত নিপা সংক্রমণে নওগাঁ, রাজবাড়ী, ফরিদপুর, টাঙ্গাইল, ঠাকুরগাঁও, কুষ্টিয়া, মানিকগঞ্জ, রংপুর সহ দেশের 31টি জেলায় দেখা গেছে। এ ভাইরাসে আক্রান্ত হলে মস্তিষ্কে ভয়াবহ প্রদাহ দেখা দেয়, এতে রোগী জ্বর ও মানসিক অস্থিরতায় ভোগেন, এক পর্যায়ে খিঁচুনিও দেখা দিতে পারে। সাধারণত গাছিরা খেজুর রস সংগ্রহের কলসি ঝোলান বেলা গড়ানোর পরে বিকেল বা সন্ধ্যার দিকে। সারা রাত রস নিঃসরিত হয়। সেখানে কীট পতঙ্গ সহ নানা ধরনের পাখি, বিশেষ করে রাতের বেলা নিশাচর প্রাণী বাদুর রস পান করতে আসে। বাদুর যখন খেজুরের রসে মুখ দেয়, তখন তাদের মুখ থেকে নিঃসৃত লালা, এমনকি তাদের মলমূত্র খেজুরের রসের সাথে মিশে যায়, আর বাদুর গাছে বাদা হাড়ি থেকে রস খাওয়ার চেষ্টা করে বলে ওই রসের সঙ্গে তাদের লালা মিশে যায়। সেই বাদুর নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে থাকলে এবং সেই রস খেলে মানুষের মধ্যেও এই রোগ ছড়িয়ে পড়ে। এছাড়া বাদুরে খাওয়া ফলমূলের অংশ খেলেও রোগ ছড়াতে পারে। বাংলাদেশে সাধারণত ডিসেম্বর থেকে এপ্রিলের মধ্যে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি। এই সময়টাতেই খেজুরের রস সংগ্রহ করা হয়। চলুন জেনে নেওয়া যাক নিপা ভাইরাসে আক্রান্ত হলে কী ধরনের লক্ষণ দেখা যায়। নিপা ভাইরাস শরীরে প্রবেশের 5 থেকে 14 দিন পর রোগের লক্ষণ প্রকাশিত হয়। এছাড়াও লক্ষণ প্রকাশ ছাড়াও 45 দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় শরীরের মধ্যে থাকতে পারে। শুরুতে প্রচণ্ড জ্বর, মাথা ও পেশিতে ব্যথা, খিঁচুনি, শ্বাসকষ্ট, কাশি, পেট ব্যথা, বমি ভাব, দুর্বলতা ইত্যাদি দেখা দিতে পারে। এ রোগে মস্তিষ্কে এনসেফালাইটিস জাতীয় ভয়াবহ প্রদাহ দেখা দেয় এবং এক পর্যায়ে রোগী প্রলাপ বকতে শুরু করে, ঘুম ঘুম ভাব, মানসিক ভারসাম্যহীনতা এবং অজ্ঞান হয়ে যেতে পারে। সময় মতো চিকিৎসা না হলে রোগী মৃত্যুর কোলে ঢলে পড়ে। এলাইজা টেস্ট, PCR, সেল কালচার প্রভৃতি পরীক্ষার মাধ্যমে এ ভাইরাস শনাক্ত করা সম্ভব। এখন পর্যন্ত এ রোগের নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। রোগের লক্ষণ দেখা মাত্র রোগীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করতে হবে, প্রয়োজনে ICU লাগতে পারে। সাধারণত লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিতে হয়, প্রয়োজনে অ্যান্টিভাইরাল ব্যবহার করা যায়। আক্রান্ত রোগীর দ্রুত চিকিৎসার ব্যবস্থা করলে জীবন রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এ রোগে আক্রান্তদের পরিচর্যা করতে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। রোগীর চিকিৎসায় নিয়োজিত ডাক্তার নার্সদের অবশ্যই সতর্ক থাকতে হবে, যেমন মুখে মাস্ক পরা, সারা শরীর আবৃত করে গাউন ব্যবহার, রোগী দেখার পর হাত ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করা ইত্যাদি। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার না করে আবার ব্যবহার করা যাবে না।
রোগীর কফ ও থুথু যেখানে সেখানে না ফেলে একটি পাত্রে ফেলে তা পুড়িয়ে ফেলতে হবে। এই রোগ প্রতিরোধের জন্য খেজুরের কাঁচা রস পান করা উচিত নয়। গাছ থেকে খেজুরের রস সংগ্রহের হাড়ি ঠেকে রাখতে হবে। পাখি বা বাদুড়ে খাওয়া আংশিক ফল যেমন আম, লিচু, জাম, জামরুল, গোলাপ জাম, কাঁঠাল, ঢেউয়া, পেঁপে, পেয়ারা, বড়ই ইত্যাদি না খাওয়াই ভালো। ফলমূল পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে খেতে হবে। আক্রান্ত রোগীর সংস্পর্শ এড়িয়ে চলতে হবে এবং রোগীর পরিচর্যা করার পর সাবান ও পানি দিয়ে ভালোভাবে হাত ধুয়ে নিতে হবে। এ রোগের কোনো টিকা আবিষ্কার হয়নি, তাই সাবধানতা অবলম্বন করা খুবই জরুরি। যেহেতু নিপা ভাইরাস শরীরে প্রবেশের 5-14 দিন পর রোগের লক্ষণ প্রকাশিত হয়, তাই নিকট সময়ে যারা খেজুরের রস খেয়েছেন তাদের সবাইকে পর্যবেক্ষণে রাখতে হবে। আক্রান্ত মানুষ থেকে মানুষেও ছড়াতে পারে এ রোগ, তাই যারা রোগীদের সেবা দিয়েছেন এবং মৃত্যুদের সৎকার করেছেন তাদের দিকেও লক্ষ্য রাখতে হবে। রোগীর সঙ্গে একই পাত্রে খাওয়া বা একই বিছানায় ঘুমানো যাবে না। রোগীর ব্যবহৃত কাপড় ও অন্যান্য সামগ্রী ভালোভাবে পরিষ্কার করতে হবে। রোগীর কফ ও থুতু একটি পাত্রে রেখে তা পুড়িয়ে ফেলতে হবে। রোগীর শুশ্রূষা করার সময় মুখে কাপড়ের মাস্ক, হাতে গ্লোভস পরে নিতে হবে। যে এলাকায় নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় সে এলাকায় নিপা ভাইরাসের সংক্রমণ বন্ধ হওয়ার পর আরও অন্তত 21 দিন পর্যন্ত পর্যবেক্ষণ চালিয়ে যেতে হবে। যে কোনো রোগী জ্বরে আক্রান্ত হয়ে শ্বাসকষ্ট বা অজ্ঞান হলে দেরি না করে নিকটস্থ রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ গ্রহণ করুন, প্রয়োজনে হাসপাতালে স্থানান্তর করতে হবে। তাছাড়া নিপা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়া কোনো দেশ থেকে কেউ বাংলাদেশে আসলে তাকে অবশ্যই পরীক্ষা করে দেখতে হবে। পদ্মা নিউজ 24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মা নিউজ 24।